আজি আপন পঞ্চায়েত ভোট বর্জন করছেন কারণটা কেন? কারণ তা পঞ্চায়েত কে জিবা লাগি রাস্তা নেই না, সেটা সে রাস্তা খাল ডিপ হচ্ছে, আর গোটে জনকর আর দিয়া হচ্ছে, ছা মানে পড়ি যাচ্ছন, চাউল আনছন, ভত্তা পয়সা আনি যাচ্ছন, কোনসি তর সুবিধা নেই না রাস্তার, রাস্তা লাগি একা কৌছন সরপঞ্চ মানুষ বি যেতে সরপঞ্চ হলে বি সে রাস্তা বি করি নি দেওয়া তাবি যে আমার পঞ্চায়েত যাওয়ার রাস্তা হো। না রশ্মিরাণী নায়ক বহলি গ্রামের মহিলা, পঞ্চায়েত রাস্তার লাগি আমি যা পঞ্চায়েত রাস্তার আমার মনে হবার লাগি সেটার লাগি আমি এটা ভোট বর্জন করবার লাগি বাহিছি। অনেকর আর রাস্তায় পঞ্চায়েতকে জানা আনা করছেন সমস্তে, ছুয়া মানে স্কুল বি যাচ্ছন, টিউশন বি যাচ্ছন, সমস্তে চাউল আনি যাচ্ছন, বুড়া বুড়ি মানে ভত্তা আনি যাচ্ছন, বর্ষা মাসে সেনু স্লিপ হয়ে করি পড়ি বি যাচ্ছন, চাউল বি পড়ি যাচ্ছে, বুড়া বুড়ি মানে বি হেটি পড়ছন, বহুত অসুবিধা হচ্ছে। আমি দাবি করছি যে আমার পঞ্চায়েত রাস্তাটা তার মানে রোড হোক সেটা আমি দাবি করছি। সরপঞ্চ বি গোটে সরপঞ্চ বি দশ বর্ষ হল সে বি কিছু কেবে রাস্তা নি কলা, খালি রাস্তার খালি মুরুম দুরা পকাই দিয়ে সেটা একা খালি করছি। না প্রতাপ চন্দ্র ভই গ্রাম বহলি গ্রাম পঞ্চায়েত কুতুলা ব্লক দেওগাঁ জেলা বলাঙ্গীর আজ্ঞা এগুলি করছু যে যেহেতু আমার গাঁর পঞ্চায়েত রোড যেটা আছে যেটা কি কুতুলা পঞ্চায়েতকে টট করছে যেটা কি সমস্তে জানিছন কাগজপত্র বি সেটা আছে যেটা কি রোড বনবার কথা যে ছুয়া মানে কুতুলাকে পড়ি যাচ্ছন তিরিশ পঁয়ত্রিশটা প্রতিবর্ষ যাছন আমার গাঁর যেটা কি গোটে আরি যাচ্ছন আর হিটি বি পড়ছন সে আর উপর সেটা প্রশাসন বি আসিকি যা বলে দেখি বি পারবা, যাঞ্চ বি করু, পরখি নৌ, দেখু আর সে জিনিসটা করু তদারক যে প্রকৃত জিনিসটা সত্যাসত্য না মিছয়ে। তো এগুলি আমি ভোট বর্জন করবার লাগে যাচ্ছু, যেকোনসি সরপঞ্চ আমি তো নির্বাচিত করুছু সে যাইকি আর কিছু তার উপরে স্টেপ নিয়ে নেবার আগে কদম নি বড়াবার এগুলি আমি করছু আজ্ঞা, নাহলে অলগা কিছু নাই। আপনার শাসন আমি চাহুছু সে পঞ্চায়েত রোড তৈরি করু যেটা কি আমার পঞ্চায়েত যেটা কি আমার গভর্নমেন্ট খাতারে চড়িছে রেজিস্টার হয়েছে যেটা সেটা পঞ্চায়েত রোড সেটা আর বাটু যে ছুঁয়া মানে সেটা তো নেই সে না, তো সে আসিকি পঞ্চায়েত রোড তৈরি করু।